নমস্কাৰ মই এপলিনা আৰু এই মুহূৰ্তত লৈ আনিছো মধ্যপ্ৰাচ্যৰ ৱাৰ আপডেট মধ্যপ্ৰাচ্যত এতিয়া মহাযুদ্ধ এই মহাযুদ্ধৰ প্ৰভাৱ বিশ্বৰ বিভিন্ন ৰাজ্যসমূহত পৰে বিভিন্ন ৰাষ্ট্ৰসমূহত পৰিব আৰু সমান্তৰালভাৱে ভাৰততো ইয়াৰ প্ৰভাৱ পৰিব ভাৰতৰো বহু সম্পৰ্ক আছে এই মধ্যপ্ৰাচ্যৰ ৰাষ্ট্ৰসমূহৰ সৈতে তেনে অৱস্থাত এতিয়া মধ্যপ্ৰাচ্যৰ এই মহাযুদ্ধই ভাৰতত কিদৰে প্ৰভাৱ পেলাব আমি লৈ আহিছো টাইমেটৰ প্ৰতিগৰাকী দৰ্শকৰ বাবে সবিস্তাৰে ভয়াৱহ পৰিস্থিতি এতিয়া মধ্যপ্ৰাচ্যত ইৰাণ আৰু ইজৰাইলৰ সংঘৰ্ষ অস্থিৰ হৈ পৰিছে মধ্যপ্ৰাচ্যৰ এক তৃতীয় বিশ্বৰ যুদ্ধৰ হেন সূচনা হৈছে এইবাৰ মধ্যপ্ৰাচ্যত ইজৰাইলক পোনপটীয়াকৈ আক্ৰমণ ইৰাণৰ ইজৰাইলক যিহেতু পোনপটীয়াকৈ আক্ৰমণ কৰিছে ইৰাণে ইৰাণ ইজৰাইলৰ যুদ্ধ এতিয়া প্ৰভাৱ পেলাইছে সমগ্ৰ বিশ্বৰ বিভিন্ন দেশসমূহত বিভিন্ন ৰাষ্ট্ৰসমূহত ভাৰতৰ সমস্যা বৃদ্ধি কৰিছে এতিয়া মধ্যপ্ৰাচ্যৰ যুদ্ধই পোনপটীয়াকৈ ক'বলৈ গ'লে মধ্যপ্ৰাচ্যৰ ইজৰাইলৰ ইৰাণ আদি বিভিন্ন চহৰসমূহত আছে আমাৰ ভাৰতবৰ্ষৰ বহু লোক তেল অবিবলৈ অহা যোৱা কৰা বিমান এতিয়া বন্ধ কৰি দিছে ভাৰতীয় বিমান সংস্থাই দুয়োখন দেশৰ সৈতে সু সম্পৰ্ক আছে ভাৰতৰ ইৰাণৰ লগতো সু সম্পৰ্ক আছে বাণিজ্যিক সম্পৰ্ক ইজৰাইলৰ লগতো আছে বাণিজ্যিক লেনদেন চলি থাকে দুয়ো দেশৰ সৈতে ইজৰাইলৰ ৰাজধানী তেল অবিবলৈ বিমান যায় ভাৰতৰ পৰা যুদ্ধই প্ৰভাৱ পেলাব পাৰে বাণিজ্যিক ক্ষেত্ৰত যাৰ বাবে এতিয়া কিয়নো তেল অবিবলৈ যোৱা বিমান ইতিমধ্যে বন্ধ কৰি দিয়া হৈছে সৰ্বকালৰ দাম বৃদ্ধি পোৱাৰ সম্ভাৱনা সোণ কেৱল সোণৰ কেৱল সোণ বুলিয়ে নহয় সকলো ধৰণৰ ধাতুৰেই দাম বৃদ্ধি পোৱাৰ সম্ভাৱনা আছে বৃদ্ধি পাব ইন্ধনৰ মূল্য ইন্ধনৰো এতিয়া মূল্য বৃদ্ধি পোৱাৰ আশংকা কৰা হৈছে এই যুদ্ধৰ পিছতে ভয়াৱহ পৰিস্থিতি বৰ্তমান মধ্যপ্ৰাচ্যত আৰু যুদ্ধ জৰ্জৰিত দেশ দুখন ভ্ৰমণত বাধা আৰোপ কৰা হৈছে এতিয়া ভাৰত চৰকাৰৰ তৰফৰ পৰা ইৰাণ আৰু ইজৰাইলত আছে প্ৰায় 30,000 ভাৰতীয় পৰিয়াল ভাৰতীয় পৰিয়ালৰ বহু লোক ইজৰাইলত কৰ্মৰত হৈ আছে এইসকল লোকৰ সৈতে প্ৰতি মুহূৰ্তত যোগাযোগ আছে ভাৰতীয় দূতাবাসৰ যোগাযোগ সংস্থাপন কৰি আছে ইতিমধ্যে ভাৰতীয় দূতাবাসৰ তৰফৰ পৰা শান্তি বৰ্তাই ৰখা আহ্বান বৈদেশিক মন্ত্ৰী এছ জয়শংকৰ ভাৰতৰ বৈদেশিক মন্ত্ৰীগৰাকীয়ে এই আহ্বান জনাইছে প্ৰতিগৰাকী নাগৰিকলৈ দুয়োখন দেশৰ বৈদেশিক মন্ত্ৰীৰে টেলিফোনিক বাৰ্তালাপ কৰিছে জয়শংকৰে ইজৰাইলৰ লগতো কথা পাতিছে ইৰাণৰ বৈদেশিক মন্ত্ৰীৰ কথা পাতিছে এতিয়া মধ্যপ্ৰাচ্যত ভয়াৱহ পৰিস্থিতিয়ে বিৰাজ কৰিছে আৰু ইফালে ইৰাণৰ তৰফৰ পৰা যিটো সতৰ্কবাণী দিছে হুংকাৰ দিছে 24 ঘণ্টাত অধিক ভয়াৱহ হ'ব পাৰে ইজৰাইলৰ পৰিস্থিতি গতিকে এনে অৱস্থাত ইজৰাইলত থকা ভাৰতীয় কি অৱস্থা ইজৰাইলত বহু ভাৰতীয় পূৰ্বেও এই কথা পোহৰলৈ আহিছিল যে 18,000ৰো অধিক লোক ইজৰাইলত কৰ্মৰত হৈ আছে ইজৰাইললৈ যায় আৰু এই 30,000 লোকৰ ভিতৰত 18,000 লোকে কেৱল ইজৰাইলত এনেধৰণৰ কামত আছে আৰু সমান্তৰালভাৱে ইৰাণতো বহু ভাৰতীয় লোক আছে বহু ভাৰতীয় লোক তাত আছে ইৰাণত বিভিন্ন কৰ্মৰ সৈতে বিভিন্ন বৃত্তিৰ সৈতে তেওঁলোক জড়িত হৈ আছে গতিকে এনে অৱস্থাত এক ভয়াৱহ পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে তেওঁলোক এতিয়া কেনে পৰিৱেশত আছে ইজৰাইলত থকা ভাৰতীয়সকল কেনে পৰিৱেশত আছে আৰু উল্লেখ কৰিব লাগিব যে ভাৰতৰ কি সম্পৰ্ক আছে ইৰাণৰ সৈতে ইজৰাইলৰ সৈতে গতিকে এনে অৱস্থাত যেতিয়া এতিয়া ইৰাণে যেতিয়াই যুদ্ধ আক্ৰমণ কৰিছে ইৰাণে যেতিয়াই ইজৰাইলত আক্ৰমণ কৰিছে এই আক্ৰমণৰ পিছতে এতিয়া ভাৰতৰ পৰা ইজৰাইলৰ ৰাজধানী তেল অবিবলৈ যিসমূহ বিমান যায় সেই বিমান সেৱা সম্পূৰ্ণৰূপে বন্ধ কৰি দিয়া হৈছে ভাৰতীয় বিমান সংস্থাৰ তৰফৰ পৰা সকলো বিমান এতিয়া বন্ধ তালৈ এতিয়া একো বিমানেই নাযায় গতিকে এনে অৱস্থাত বাণিজ্যিক লেনদেন সম্পূৰ্ণৰূপে স্তব্ধ হৈ পৰিব আৰু এই বাণিজ্যিক লেনদেন স্তব্ধ হৈ পৰাৰ পিছতে দেশৰ অৰ্থনীতিত যথেষ্ট পৰিমাণে প্ৰভাৱ পৰিছে আৰু ইতিমধ্যে এই বিষয়টোৰ সংকিত কৰিছে ভাৰত চৰকাৰে বৈদেশিক মন্ত্ৰীৰ সৈতে আলোচনা মিলিত হোৱাৰ পিছতে ভাৰতীয় বৈদেশিক মন্ত্ৰীগৰাকীয়ে ইৰাণৰ দূতাবাসৰ লগত ইৰাণৰ বৈদেশিক মন্ত্ৰীৰ লগত আলোচনা কৰিছে ইজৰাইলৰ বৈদেশিক মন্ত্ৰীৰ লগত আলোচনা কৰিছে আৰু ইজৰাইলত থকা বা ইৰাণত থকা লোকসকলৰ যিসকল লোক এতিয়া ভাৰতত আছে আত্মীয় যিসকল আছে ভাৰতত সেই ভাৰতত থকা লোকসকলক এতিয়া শান্তি বৰ্তাই ৰাখিবলৈ কৈছে সামাজিক মাধ্যমতেই হওক বা অন্যান্য মাধ্যম
অধিক বিভাজন আনিব পারে, তেনেধরনের উশৃঙ্খল পরিস্থিতির যাতে সৃষ্টি নকরে তার কারণে সজাগ থাকবলে আহ্বান জানা হয়েছে ভারতীয় বৈদেশিক মন্ত্রীর তরফের। আর উল্লেখ করব যে ভারতীয় দূতাবাসে প্রতিটো সময়তে ইরানত থাকায় হোক বা ইসরায়েলত থাকায় হোক ভারতীয় দূতাবাসকলে ভারতের ইসরায়েলত থাকা ইরানত থাকা লোকসকল কথা পাতি আছে, প্রবাসী অসমীয়াসকলের কথা আলোচনা করে আছে, ভারতীয়সকল প্রবাসী ভারতীয় কথা পাতি আছে, উপার্জনের খাতিরত থাকবলগা হয়েছিল, জীবন জীবিকার কিন্তু সেই হামাসের আক্রমণতকৈ যেটা ইরানের আক্রমণ কিন্তু অধিক ভয়াবহ হয়েছে, এক তৃতীয় বিশ্বযুদ্ধের যে সূচনা পরিলক্ষিত হয়েছে, গতি এনে অবস্থা কিন্তু অধিক আতঙ্কিত হয়ে পড়েছে এই বিষয়টুক লো প্রতিগী ইসরায়েলত থাকা বা ইরানত থাকা ভারতীয়, গতি এই বিষয়টুক লো কিন্তু চিন্তিত হয়েছে সমান্তরালভাবে ভারত সরকারও। আর ভারত সরকারের বৈদেশিক মন্ত্রী ইতিমধ্যে জয়শঙ্করে ইতিমধ্যে এই কথা আলোচনা করেছে, আর ইসরায়েলের ইসরায়েলত থাকা ভারতীয় দূতাবাসের কথা পাতিছে, সমগ্র বিষয়টির কথা পাতিছে। আর বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে যেহেতু এটা স্তব্ধ হয়ে পড়েছে, বাণিজ্যিক বিমান স্তব্ধ হয়ে পড়েছে, গতি এনে অবস্থা সামগ্রিকভাবে যুব সামগ্রী আহে ইসরায়েলের আহে ইরানের আহে ভারতলৈ আমদানি রপ্তানির জড়িয়ে বাণিজ্যিক আর অর্থনৈতিক যে লেনদেন থাকে, গতি ভারতলৈ যুব সামগ্রী রপ্তানি আমদানি হয় এই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বাধা অহা দেখ আর তারবাবে সোণৰ মূল্য বৃদ্ধি পাব, সোণৰ মূল্য আগন্তুক দিনকেইটাত বৃদ্ধি পাব, আর কেবল সোণ বুলিয়ে নহয় অন্যান্য বিভিন্ন ধরনের ধাতুর মূল্য বৃদ্ধি পাব, বিভিন্ন ধরনের হীরার মূল্য বৃদ্ধি পাব, আর সর্বকালের দাম বৃদ্ধি পার সম্ভাবনা হয়ে পড়েছে এটা সোণৰ, আর বৃদ্ধি পাব ইন্ধনের মূল্য, ইন্ধনের মূল্য বৃদ্ধি পার সম্ভাবনার কথা উল্লেখ করেছে। আর এই যুদ্ধ জর্জরিত এই যে দুখন দেশ, এই দুখন গমনের কারণে হোক বা অন্য কারণে কোনো যাতে না যায় তার ভারত সরকারের পক্ষ প্রদান করে থাকা আর যুবকরা ইতিমধ্যে ইসরায়েল আর ইরানত আছে সহিত সংস্থাপন রাখিছে, কোনো ধরনের হুলস্থূলীয়া পরিস্থিতি যাতে সৃষ্টি নকরে, কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যাতে সৃষ্টি নহয় তার বারে বারে আহ্বান জানাই থাকা হয়েছে। যুদ্ধজড়িত এই মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতির অধিক বিপদত পড়বলগা হয়েছে বিশ্বের প্রতিখন রাষ্ট্রে, কেবল ইসরায়েল ইরান বুলিয়ে নহয় বা যিকেইখন রাষ্ট্র ইতিমধ্যে নামি পড়েছে সকল দেশে ক্ষয়ক্ষতির সম্মুখীন হবলগা হয়েছে, সমান্তরালভাবে এই যুদ্ধের বাবে প্রভাব থাকবে ভারতের ইতিমধ্যে যিসমূহ বাণিজ্যিক বিমান আছে সেই বিমানসমূহ বন্ধ করে দিয়া মধ্যপ্রাচ্যত এটা সম্পূর্ণ এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করেছে, প্রতিটি সময়তে কেবল মৃত্যুর আতঙ্কই বিরাজ করেছে, প্রতিগী লোকে এটা ভয় আশঙ্কা কঠিন কথা বলা হয়েছে। ইফালে এই তিনিখন ড্রোনেরে ইসরায়েলের উপর যে আক্রমণ আছে ইরানত, এই আক্রমণ মাত্র একটা ইঙ্গিত বলে যে ইসরায়েলক কিমান সোনকালে ধ্বংস করব পারে, মাত্র একটা ইঙ্গিত এয়া। আর যদি ইসরায়েলে এনেদরে যুদ্ধ অব্যাহত রাখে বা আমেরিকা যুক্তরাষ্ট্রে ব্রিটেনে জর্ডান আদি দেশসমূহে যদি ইসরায়েলক সমর্থন করে তেনেহলে কিন্তু অধিক ভয়াবহ হয়ে পড়ব পরিস্থিতি। আর এই বিষয়টুক চিন্তিত হয়ে পড়েছে ভারত সরকার, আর বৈদেশিক মন্ত্রণালয়ের তরফের ভারতের বৈদেশিক মন্ত্রীগুলি ইতিমধ্যে উল্লেখ করেছে যে কোনো কারণত কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি নহয় সকলো তার সজাগ হয়ে থাকিব লাগিব, প্রতি মুহূর্ততে যোগাযোগত আছে ভারতীয় দূতাবাস, ভারতীয় দূতাবাসে
প্রতি মুহূর্তে যোগাযোগ করেছে কোনো যদি সমস্যার সম্মুখীন হবলগীয়া হয় তেনেহলে লগে লগে ভারতের দূতাবাসক যোগাযোগ করবলৈ আহ্বান জানানো হয়েছে আর বৈদেশিক মন্ত্রণালয়ের তরফের পর বৈদেশিক মন্ত্রীগুলিয়ে উল্লেখ করেছে এই কথা শান্তি বজায় রাখার আহ্বান জানাচ্ছে বৈদেশিক মন্ত্রণালয়ের তরফের পর বৈদেশিক মন্ত্রী এস জয়শঙ্করে ইতিমধ্যে উল্লেখ করেছে দুয়োখন দেশের বৈদেশিক মন্ত্রীর সঙ্গে টেলিফোনিক বার্তালাপ করেছে ভারতের বৈদেশিক মন্ত্রী এস জয়শঙ্করে ইরানের বৈদেশিক মন্ত্রীর লগত ফোনত বার্তালাপ করেছে ইসরায়েল মধ্য প্রাচ্যের এই যুদ্ধখনত ভারতীয় লোকসকলের যাতে কোনো হানি বিঘিনি নহয় তার বাবে ব্যবস্থা গ্রহণ করবলে ইরানের বৈদেশিক মন্ত্রীগুলো ভারতের তরফের অনুরোধ জানানো হয়েছে আর সমান্তরালভাবে ইসরায়েলকো এই অনুরোধ জানানো হয়েছে।